হযরত ওমর নির্দেশ দিল খালিদ ইবনুল ওয়ালিদ তোমার নেতৃত্বে 10,000 সৈন্য রেডি করো, আজকেই তোমরা জেরুজালেমের দিকে রওনা করবা। কয় হাজার সৈন্য? 10,000 সৈন্য আজকেই তোমরা জেরুজালেমের দিকে রওনা করবা। কত বড় সাহসী পদক্ষেপ! খালিদ ইবনুল ওয়ালিদ এক মুহূর্ত দেরি করলেন না, 10,000 সাহাবীকে রেডি করলেন, অস্ত্রে শস্ত্রে সজ্জিত করলেন, খলিফাকে ডাক দিলেন, ইয়া আমিরুল মুমিনিন, আমরা তো 10,000 সৈন্য প্রস্তুত আছি আল্লাহর ঘর মসজিদুল আকসাকে দখলমুক্ত করার জন্য। হযরত ওমর তাদেরকে শপথ বাক্য পাঠ করালেন আর বললেন, যাও যাও যাও, আমি দোয়া করে দিলাম, অবশ্যই তোমরা মসজিদুল আকসাকে দখল করে ফিরবা। আল্লাহু আকবার! 10,000 মুসলিম সৈন্য নিয়ে খালিদ ইবনুল ওয়ালিদ চলে গেলেন জেরুজালেমের দিকে রওনা করলেন। তাদের কাফেলা জেরুজালেমের দিকে যাচ্ছে, সারা পৃথিবীতে খবর হয়ে গেছে ওমর 10,000 সৈন্য পাঠাইছেন মসজিদুল আকসাকে দখল করার জন্য। টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে, সব দেশের রাষ্ট্রপ্রধানের মুখে একই কথা, ওমর যেহেতু মসজিদুল আকসাকে দখল করার জন্য পাঠাইছে, ওমরের বাহিনী মসজিদুল আকসা দখল না করে তারা মদিনায় ফিরবে না। ঠিক কিনা বলে? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআন ও হাদিসের মজমায় আসার তৌফিক দিয়েছেন, এটা মাওলায় করিমের পক্ষ থেকে আমাদের জন্য অনেক বড় নিয়ামত। নিয়ামত মনে করেন না? কত মানুষ অসুস্থ, হসপিটালের বেডে কাতরাচ্ছে, অপারেশন থিয়েটারে আছে, আছে না, আইসিইউতে আছে, আবার এমন কিছু মানুষ আছে করোনার ডরে ঘর থেকে বেরই হয় না, আছে না, করোনার ডরে ঘর থেকে বের হয় না, এমন মানুষ আছে, কিন্তু বাজার করার জন্য, খেলাধুলার জন্য, দুনিয়ার বিনোদনের জন্য ঠিকই বের হয়, কোরআনের মজমায় আসে না, এমন মুসলমান আছে কি আছে না? আজকের এই মাহফিলে যে মুসলমান আসতে পারে নাই তার কপাল খারাপ, সে হতবাগা, ঠিক কিনা বলেন? আজকের এই মজমা জান্নাতি মজমা, জান্নাতের বাগান। গত বছর যারা এই মাহফিলে ছিল অনেকেই এই বছর তারা নাই, আছে, অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে, অন্ধকার কবরে চলে গেছে, তাদের আমলনামার দরজা বন্ধ হয়ে গেছে, চাইলেও আর তারা নেক আমল করতে। আবার এই মাহফিলে আমরা অনেকেই আছি, হতে পারে আগামী বছরের মাহফিলে কবরেও থাকতে পারি, কথা বলেন না, আপনারা মরবেন না তো এত আসতে বলেন কেন? যেমনি ভাব দেখাইতেছেন যে না হুজুর আপনি এটা কি করেন, এটা সম্ভবই না, বিষয়টা এমন প্রশ্নই আসে না। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার! আপনার আমার মৃত্যুর একটা নির্ধারিত সময় আছে, এক মিনিট আগেও না, এক মিনিট পরেও না, আল্লাহ যখন আপনার আমার মৃত্যুর সময়টা নির্ধারণ করেছে, নির্ধারিত সময় মালাকুল মউত আমাদের সামনে এসে হাজির হবে, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এই পৃথিবীতে আমরা আসছি, কেউ আগে কেউ পরে, একদল আসে আর একদল যায়, কিন্তু পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হতে পারে নাই, যদি পারত তাহলে ফেরাউন, নমরুদ, সাদ্দাত পারত, হামান, কারুন পারত, ঠিক কিনা বলে? কেউ স্থায়ী হয় না, দুই দিনের জন্য আসে আবার গাঁটটি বুস্তা বাইন্দা সবকিছু ফালায় চলে যায়। এ কারণে আল্লাহ এই পৃথিবীর মানুষগুলো যাতে শান্তিতে বসবাস করতে পারে, সমাজের ভিতরে যাতে মারামারি, কাটাকাটি, হানাহানি, হিংসা, বিদ্বেষ এগুলো যাতে না হয়, এ কারণে আল্লাহ আমাদের কিছু নীতিমালা দিয়েছেন। কি দিয়েছেন? নীতিমালা। এই যে কিছুদিন আগে বাংলাদেশে ইউনিয়ন পরিষদ নির্বাচন গেল, কত মানুষ মরছে না, মরছে না,
কেন মরছে? শুধু ক্ষমতা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। আজকে আমাদের সমাজের মধ্যে সবচেয়ে বেশি যেটা ভাইরাস আকারে ধারণ করছে সেটা হলো আমরা এক মুসলমান আরেক মুসলমানকে গালি দেই, গালি দেই, কি করি বিনা কারণে অনেক মানুষ অনেক মানুষকে হত্যা করে, সমাজের মধ্যে আছে কি আছে না? আরো জোরে বলেন আছে কি আছে না? আল্লাহর নবীর হাদিস বাবা আমার কথা না, নবীকে বলছেন সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। এক মুসলমানকে আরেক মুসলমান গালি দিল সে ফাসিকি করল, আর যদি কোন মুসলমানকে হত্যা করে সে কুফরি করল। আজকে আমাদের সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে মানুষকে বিনা কারণে গালাগালি করে, আছে কি আছে না? ক্ষমতার দাপট দেখায়, অর্থের দাপট দেখায়, সম্পদের দাপট দেখায়, একজনের ছয়জন আটজন ছেলে আর একজনের কোনো সন্তানই নাই, ঝগড়া লাগলে বলে ঘর থেকে বের হ, ঠ্যাং ভাঙিয়ে দিব, পারলে বের হ, জোর করে ঘর থেকে টেনে আনে। ওই ছয় বাপ পুত মিলে একজন নিরীহ মানুষের উপর জুলুম করে, আছে কি আছে না? জোরে বলেন আছে কি আছে না? আল্লাহ তাআলা বলে না 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 না, জুলুম করো না, এক মানুষের প্রতি আর এক মানুষ জুলুম করো না। আল্লাহ তাআলা জুলুমকারীকে পছন্দ করে না, ঠিক কি না বলি? আল্লাহর কোরআনের আয়াতে বাবা আমার কথা না, দয়া করে, ভালোবাসে, যাতে তারা মানুষের প্রতি মানুষ জুলুম না করে। ও মুসলমান, একটু আগে আমাদের শিল্পী আমাদেরকে ওমরে ফারুক মুসলমানদের দ্বিতীয় খলিফা হযরত ওমরে আযম ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্বন্ধে একটি চমৎকার ইসলামী সঙ্গীত পরিবেশন করলেন আল্লাহর নবীর সাহাবি হযরতে ওমর, মুসলমানদের দ্বিতীয় খলিফা। তিনি কেমন ইনসাফ কায়েম করেছিলেন দুনিয়ার জমিনে, সারা পৃথিবীর মানুষগুলো দেখেছে মুসলমানরা কিভাবে ইনসাফ কায়েম করে। আল্লাহু আকবার, মুসলমানদের ইনসাফ দেখে অমুসলিমরা পর্যন্ত কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জমিনের মধ্যে যখন ইনসাফ থাকে না, মানুষ মানুষের উপরে যখন ক্ষমতার বাহাদুরি দেখায়, অর্থের দাপট দেখায়, ক্ষমতার দাপট দেখায়, যখন মানুষ সত্যকে মিথ্যা দিয়ে ঢাকতে চায়, মিথ্যাকে সত্য দিয়ে ঢাকতে চায়, যখন মানুষের প্রতি মানুষ জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে, তখন এই জমিনের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত আসে না, গজব আসে, গজব কি আসে? জমিনের মধ্যে যখন মানুষ মানুষের উপরে ইনসাফ করে না, মানুষ মানুষকে যখন ভালোবাসে না, অত্যাচার করে না, আসমানের মালিক জমিনের মালিক সহ্য করতে পারে না, তখন জমিনের মালিক আমাদেরকে সতর্ক করার জন্য মাঝে মাঝে বালা মুসিবত পাঠায়, ঠিক কিনা বলি? মুসলমানদের প্রথম কিবলার নাম কি বলতে পারেন? মেজরিটি পার্সন মুসলমানের কাছে যদি জিজ্ঞেস করা হয় মুসলমানদের প্রথম কিবলার নাম কি, বলতে পারবে না। কিন্তু যদি যুবকদেরকে জিজ্ঞেস করা হয় যুবক কোন খেলোয়াড় কয়টা গোল করছে, কয়টা সেঞ্চুরি করছে, কোন সিনেমার নায়ক কয়টা ছবি বানাইছে, দেখবেন অকপটে বলে দিবে একেবারে ঠুটস্থ, একেবারে কি? অথচ মুসলমান তার ইতিহাস জানে না, ঐতিহ্য জানে না, ঠিক কিনা বলেন? না জানার কারণে আজকে মুসলমান
ঠিক কিনা বলেন আল্লাহর নবী মানুষের সাথে এমন ইনসাফের আচরণ করেছেন তার খলিফা তার সাহাবী খলিফাতুর রাসূল হযরত ওমরও মানুষের প্রতি এমন ইনসাফ করেছেন তার জনগণের খাবারের বস্তা তিনি মাথায় নিয়া নিয়া তাবুতে তাবুতে বিলিয়ে দিয়েছেন আল্লাহু আকবার শুধু তাবুতে বিলায় দেয় নাই নিজের হাত দিয়া রুটি বানায়া এতিম বাচ্চার মুখের মধ্যে তুলে দিয়েছেন আর আমাদের সমাজে এখন কি হয় জনগণের তেল চুরি চাল চুরি ডাল চুরি বালিশ চুরি কলাগাছ চুরি ঠিক কি না বলেন একটা বালিশের দাম 7 লক্ষ টাকা একটা কলাগাছের দাম 10 লক্ষ টাকা চিন্তা করছেন একটা চেয়ারের দাম একটা পর্দার দাম সৌদি আরবে কুয়েতে কাতারে তেলের খনি পাওয়া যায় সমুদ্রের নিচে আর আমাদের বাংলাদেশে পাওয়া গেছে খাটের নিচে আমরা কেমন ইনসাফগার জাতি এই কারণে প্রধানমন্ত্রী বলেছেন যে চোরের বাচ্চা চোর 5 কেজি চাউলের লোভ সামলাইতে পারে না সে কখনো নেতা হওয়ার যোগ্যতা রাখে না ঠিক কি না বলে সম্মানিত হাজিরিন করোনার সময় বাংলাদেশের জনগণ কত কষ্ট করেছে আবার কিছু নেতারা একেবারে কলাগাছ ফুল আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে আমাদের মধ্যে বাস গেছে আর তারা আমাদের আইক্কা গঞ্জে ঠিক কিনা বলেন বলে তোরা মর আর তারা কোটি কোটি টাকার মালিক হয়েছে জমিনের মধ্যে যখন এমন বৈষম্য দেখা দেয় তখন আল্লাহর পক্ষ থেকে গজব আসে গজব শুধু এই করোনা না এখন করোনার পরে আরেকটা আসছে ওমিক্রন নাম কি ওমিক্রন শুধু একটার পর একটা আসতেই থাকবে শান্তি পাইবেন না কেমনে পাইবেন কারণ মানুষের উপর আমরা অত্যাচার করি নির্যাতন করি জুলুম করি আসমানের মালিক সহ্য করতে পারে না এ কারণে আমাদের উপরে একের পর এক গজব নাজিল করে ঠিক কি না বলি আমার কথার যুক্তি আছে কি আছে না অতএব হযরত ওমর কেমন ইনসাফ দেখাইলেন মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল আকসা ইহুদিরা দখল করে নিয়ে গিয়েছেন এখনো ইহুদিরা আমাদের প্রথম কিবলা দখল করে আছেন হযরত ওমরের খেলাফত কাল আরে ওমর খেলাফত রাষ্ট্র পরিচালনায় থাকবে ওমর হবে খলিফা আর ইহুদিরা খ্রিস্টানরা মুসলমানদের প্রথম কিবলা দখল করে রাখবে এটা হতেই পারে বর্তমানের মুসলমান শাসকরা হচ্ছে মুনাফিক তার মধ্যে অন্যতম হলো বর্তমানে দুবাইয়ের যিনি বাদশাহ খলিফা প্রেসিডেন্ট দুবাইয়ের যিনি যুবরাজ তারা হচ্ছে সবচেয়ে বড় মুনাফিক ওদের কারণে আজকে মুসলমান মার খাচ্ছি বর্তমানে সৌদির যিনি বাদশার ছেলে সালমান বিন আব্দুল আজিজ যাকে এমবিএস সালমান বলা হয় ওইও একটা মুনাফিক গত দুই দিন আগে তাবলিগ জামাতের নামে সৌদি আরবের প্রত্যেকটা মসজিদের ইমামকে তারা নোটিশ দিয়েছে যাতে তারা তাবলিগের বিরুদ্ধে তারা ফতোয়া দেয় তাবলিগ করা যাবে না এমন একটা বক্তব্য সৌদির প্রতিটা জুমার মসজিদের খুতবার মধ্যে বলা হয়েছে অথচ সালমান খানকে শাহরুখ খানকে দাওয়াত দিয়া সৌদির পবিত্র ভূমিতে তারা কনসার্টের আয়োজন করছে কত বড় জালেম কত বড় জালেম অনেকে আমাদেরকে বলে হুজুর আমরা সৌদি আরবে এইটা দেখছি সেটা দেখছি আরে বেটা সৌদি আরব সত্যের মাপ কাঠি না আমাদের জন্য সত্যের মাপ কাঠি হলো আল্লাহর কোরআন সাহাবায়ে কেরাম ঠিক কি না বলেন সৌদির মানুষ কি করছে না করছে এটা আমাদের জানার বিষয় নয় আল্লাহর কোরআন আর আমার কুরআনের টুকরো নবীজি কি বলেছেন আমরা সেটা মানব নবীজিকে বলে গেছে দুবাইয়ের প্রেসিডেন্টকে যে তুমি ইসরায়েলের সাথে বন্ধুত্ব করে এটা কি বলছে নাকি নবীজি ইহুদিদেরকে লানত করছে আর দুবাইয়ের প্রেসিডেন্ট ইহুদিদের সাথে গলায় গলায় পিরিত করতেছে ঠিক কি না বলেন মজলুম ফিলিস্তিনের দিকে তারা ফিরেও তাকায় না অথচ হযরত ওমর তিনিও মক্কার খলিফা মক্কার প্রেসিডেন্ট আপনাদের কাছে আমার প্রশ্ন সৌদি আরব যদি এক সপ্তাহ আলটিমেটাম দেয় ইসরায়েল এক সপ্তাহের ভিতরে আমাদের প্রথম কেবলা ছেড়ে চলে যাবে মাত্র এক সপ্তাহ কয় সপ্তাহ আমেরিকার প্রেসিডেন্টকে ডেকে যদি বলে এক সপ্তাহের মধ্যে আমাদের প্রথম কেবলা আমাদেরকে ফিরায় দাও
সৌদির বাশার নেতৃত্বে 57টি মুসলিম রাষ্ট্র আছে, এক টেবিলে বৈশা যদি এক সপ্তাহ সময় দেয় দেখবেন আমেরিকা ইসরায়েল লুঙ্গি খোলার সময় পাবে না। ঠিক কি না বলেন? শুধু সৌদি আরব যদি বলে আমি ঘোষণা করলাম আজকের পর থেকে ইসরায়েল আমেরিকার কাছে তাদের মিত্রদের কাছে আমরা তেল বিক্রি করা বন্ধ করে দিব, দেখবেন পরের সপ্তাহে সৌদির বাদশার পায়ে ধরবে আমেরিকার প্রেসিডেন্ট আয়েশা, বলবে আমাদেরকে বাঁচান। আরে দুনিয়ার যত দামি সম্পদ সব আল্লাহ মুসলমানদেরকে দান করেছেন, কিন্তু কিছু কুলাঙ্গার মুসলমানদের প্রেসিডেন্টের কারণে আজকে আমরা মুসলমান মার খাইতেছি। কেমন ছিলেন হযরত ওমর? যেই মসজিদের দিকে আমার নবী 17 মাস কিবলা করে নামাজ পড়েছেন, কত মাস মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল আকসা, আমার নবী 17 মাস কিবলা করে মসজিদুল আকসার দিকে নামাজ পড়েছেন। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام الله اكبر আমার নবী 17 মাস কিবলা করে মসজিদুল আকসার দিকে নামাজ পড়েছে। কোন মুসলমান যদি বলে আমি বাইতুল্লাহকে ভালোবাসি মসজিদুল আকসা প্রথম কিবলাকে ভালোবাসি না, তাহলে বুঝতে হবে তার ঈমান নাই। আমাদের প্রথম কিবলা মসজিদুল আকসা হচ্ছে আমাদের আত্মার সম্পর্ক। এ কারণে ফিলিস্তিনা সারা পৃথিবীর মুসলমানদেরকে বলে, ও সারা পৃথিবীর মুসলমানেরা আমরা কেন একা একা মসজিদুল আকসার জন্য রক্ত ঝরাই? এই মসজিদুল আকসা তো শুধু আমাদের ফিলিস্তিনের না, এই মসজিদুল আকসাও বাংলাদেশের মুসলমানের, ঠিক কিনা বলি? সারা পৃথিবীতে যত কোটি মুসলমান আছে, হোক কালো হোক সাদা হোক কৃষ্ণাঙ্গ হোক শ্বেতাঙ্গ হোক ধনী হোক গরিব, প্রত্যেকটা মুসলমানের সাথে সম্পর্ক রয়েছে মসজিদুল আকসার, ঠিক কিনা বলে? সেই মসজিদুল আকসা দখল করে নিয়ে গেছে আমাদের মুসলমানের কোনো অনুভূতি নাই। কেন নাই? কারণ আজকে সারা পৃথিবীর মুসলমান শাসকগুলো জালেম হয়ে গেছে, জালেম। জনগণের উপরে তারা ন্যায় বিচার করে না, ঠিক কিনা বলেন? হযরত ওমর তো আর এমন শাসক ছিলেন না, তিনি ইনসাফ কায়েম করেছেন। কি কায়েম করেছেন? কেমন ইনসাফ? মসজিদুল আকসা ইহুদিরা দখল করে নিয়ে গিয়েছে, হযরত ওমর রাত্রবেলা ঘুমাইতে পারে না, কি করা যায় কি করা যায়। ও যুবক, আজকে তো তোমরা আমেরিকার কথা জানো, ফ্রান্সের কথা জানো, জার্মান স্পেনের কথা জানো, তাদের ক্ষমতা সম্বন্ধে জানো, কিন্তু আমাদের মুসলমানদের ইতিহাস ঐতিহ্য গৌরব সম্বন্ধে তোমরা জানো না। আমরা মুসলমান তো আসলে বীরের জাতি, আমরা মুসলমান কারো গোলামি করার জাতি না, আমরা নেতৃত্ব দেওয়ার জাতি। আজকে আল্লাহর কোরআন ছেড়ে দেওয়ার কারণে আমাদের গলার মধ্যে গোলামির জিনজির পরানো হয়েছে, ঠিক কি না বলেন? কেমন ছিলেন হযরত ওমর? মসজিদুল আকসা ইহুদিরা দখল করে রাখবে আর ওমর এটা মানবে, এটা হইতে এ কারণে মসজিদুল আকসা নিয়ে যখন মারামারি ঝগড়া লাগে ইসরায়েলদের সাথে, দেখবেন প্রেসিডেন্ট এরদোগান সবার আগে দাঁড়ায়, সৌদির বাদশা চুপ করে থাকে। কেন চুপ করে থাকে? সে তো সৌদি আরবের ক্ষমতাটাকে রাজতন্ত্র বানায় ফেলাইছে। প্রেসিডেন্ট এরদোগান মাঝে মাঝে হুঙ্কার দেয়, তিনি বলে আমি মসজিদুল আকসাকে মুক্ত করবই করব, করতে পারুক না পারুক এতটুকুন কথাই তো যথেষ্ট, ঠিক কিনা বলেন? তাও তো এতটুকুন কথা বলে প্রেসিডেন্ট এরদোগান। এ কারণে ইসরায়েল ভয়ে এখনো পর্যন্ত তেমন কিছু বলে না। হযরত ওমর কেমন শাসক? রাত্রবেলা ঘুমাইছে, ঘুম আসে না, ফজরের নামাজ পড়ে খালিদ ইবনুল ওয়ালিদকে ডাকলেন, খালিদ ইবনুল ওয়ালিদ এদিকে আসো। তার সাথে ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ, আরো বেশ কিছু সাহাবীদেরকে হযরত ওমর ডেকে বললেন, শোনো শোনো, আমি সিদ্ধান্ত নিয়েছি যে কোনো মূল্যে আমাদের প্রথম কিবলা ইহুদিদের হাত থেকে আমরা দখল করব। আল্লাহু আকবার। হযরত ওমর নির্দেশ দিল, খালিদ ইবনুল ওয়ালিদ তোমার নেতৃত্বে 10,000 সৈন্য রেডি করো, আজকেই তোমরা জেরুজালেমের দিকে রওনা করবা। কয় হাজার সৈন্য? 10,000 সৈন্য আজকেই তোমরা জেরুজালেমের দিকে রওনা করবা। কত বড় সাহসী পদক্ষেপ! খালিদ ইবনুল ওয়ালিদ এক মুহূর্ত দেরি করলেন না, 10,000 সাহাবীকে রেডি করলেন, অস্ত্রে শস্ত্রে সজ্জিত করলেন,
খলিফাকে ডাক দিলেন, ইয়া আমিরুল মুমিনিন, আমরা তো 10,000 সৈন্য প্রস্তুত আছি আল্লাহর ঘর মসজিদুল আকসাকে দখলমুক্ত করার জন্য। হযরত ওমর তাদেরকে শপথ বাক্য পাঠ করালেন আর বললেন, যাও যাও যাও, আমি দোয়া করে দিলাম অবশ্যই তোমরা মসজিদুল আকসাকে দখল করে ফিরবা। আল্লাহু আকবার। 10,000 মুসলিম সৈন্য নিয়ে খালিদ ইবনুল ওয়ালিদ চলে গেলেন জেরুজালেমের দিকে, রওনা করলেন। তাদের কাফেলা জেরুজালেমের দিকে যাচ্ছে, সারা পৃথিবীতে খবর হয়ে গেছে ওমর 10,000 সৈন্য পাঠাইছেন মসজিদুল আকসাকে দখল করার জন্য। টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে, সব দেশের রাষ্ট্রপ্রধানের মুখে একই কথা, ওমর যেহেতু মসজিদুল আকসাকে দখল করার জন্য পাঠাইছে, ওমরের বাহিনী মসজিদুল আকসা দখল না করে তারা মদিনায় ফিরবে না, ঠিক কিনা বলে। 10,000 সৈন্য জেরুজালেমে পৌঁছে গেলেন, খালিদ ইবনুল ওয়ালিদ সৈন্যদেরকে নির্দেশ দিলেন, আমরা এখন ইহুদিদের উপরে হামলা করব না, জেরুজালেমের জনগণের উপরে হামলা করব না, কারণ ইসলাম কখনো রক্তপাতে বিশ্বাসী না, মারামারি কাটাকাটিতে বিশ্বাসী না, ঠিক কিনা বলেন। ইসলাম হলো শান্তির ধর্ম, আমরা তাদেরকে আলটিমেটাম দিব, যদি তারা আমাদের শর্ত মানে আমরা তাদের সাথে কোনো লড়াইয়ে যাব না, কোনো রক্তপাতে যাব না। খালিদ ইবনুল ওয়ালিদ বললেন, ও সৈন্যরা, তোমরা পুরো জেরুজালেম শহরটাকে ঘিরে ফেলো। 10,000 সৈন্য জেরুজালেম শহরটাকে চতুর্দিক থেকে ঘিরে ফেললো। খালিদ ইবনুল ওয়ালিদ একজন দূত পাঠালো, যাও যাও, জেরুজালেমের যে ইহুদিদের সবচেয়ে বড় সর্দার, যার হাতে জেরুজালেমের ক্ষমতা, বাইতুল মুকদ্দাসের চাবি, তাকে যায় বলো ওমর, খলিফা ওমর মদিনা থেকে 10,000 সৈন্য পাঠাইছেন মসজিদুল আকসাকে মুক্ত করার জন্য, আর তোমরা শুনে রাখো, আমরা 10,000 সৈন্য মসজিদুল আকসাকে দখল করার জন্য আসছি, একটা সৈন্য বেঁচে থাকতেও আমরা মসজিদুল আকসা দখল না করে মদিনায় ফিরে যাব, মদিনায় ফিরে যাব না। ইহুদিরা প্রথম মনে করেছিল মুসলমানরা তাদেরকে ভয় দেখায়, তারা মনে করেছিল মুসলমানরা তাদেরকে ভয় দেখায়, মিথ্যা কথা বলে তাদেরকে বিভ্রান্ত করে। ইহুদিরা গোয়েন্দা পাঠায় দিছে, আসলে যায় দেখো তো মুসলমান যা বলতেছে আসলে সত্য কিনা। ইহুদি গোয়েন্দারা আয়সা দেখে হাজার হাজার সৈন্য অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে আছে, আক্রমণ করলে পুরা জেরুজালেমকে তারা মেচাকার করে ফেলবে। আল্লাহ, সৌদির মানুষ কি করছে না করছে এটা আমাদের জানার বিষয় নয়, আল্লাহর কোরআন আর আমার কুরআনের টুকরো নবীজি কি বলেছেন আমরা সেটা মানব। নবীজিকে বলে গেছে দুবাইয়ের প্রেসিডেন্টকে যে তুমি ইসরায়েলের সাথে বন্ধুত্ব করে, এটা কি বলছে নাকি? নবীজি ইহুদিদেরকে লানত করছে আর দুবাইয়ের প্রেসিডেন্ট ইহুদিদের সাথে গলায় গলায় পিরিত করতেছে, ঠিক কিনা বলেন? মজলুম ফিলিস্তিনের দিকে তারা ফিরেও তাকায় না, অথচ হযরত ওমর তিনিও মক্কার খলিফা, মক্কার প্রেসিডেন্ট। আপনাদের কাছে আমার প্রশ্ন, সৌদি আরব যদি এক সপ্তাহ আলটিমেটাম দেয় ইসরায়েল, এক সপ্তাহের ভিতরে আমাদের প্রথম কেবলা ছেড়ে চলে যাবে, মাত্র এক সপ্তাহ, কয় সপ্তাহ? আমেরিকার প্রেসিডেন্টকে ডেকে যদি বলে এক সপ্তাহের মধ্যে আমাদের প্রথম কেবলা আমাদেরকে ফিরায় দাও, সৌদির বাশারের নেতৃত্বে 57টি মুসলিম রাষ্ট্র আছে, এক টেবিলে বৈশা যদি এক সপ্তাহ সময় দেয়, দেখবেন আমেরিকা ইসরায়েল লুঙ্গি খোলার সময় পাবে না, ঠিক কিনা বলেন? শুধু সৌদি আরব যদি বলে আমি ঘোষণা করলাম আজকের পর থেকে ইসরায়েল আমেরিকার কাছে, তাদের মিত্রদের কাছে আমরা তেল বিক্রি করা বন্ধ করে দিব, দেখবেন পরের সপ্তাহে সৌদির বাদশার পায়ে ধরবে আমেরিকার প্রেসিডেন্ট আয়েশা, বলবে আমাদেরকে বাঁচান। আরে দুনিয়ার যত দামি সম্পদ সব আল্লাহ মুসলমানদেরকে দান করেছেন, কিন্তু কিছু কুলাঙ্গার মুসলমানদের প্রেসিডেন্টের কারণে আজকে আমরা মুসলমান মার খাইতেছি। কেমন ছিলেন হযরত ওমর? যেই মসজিদের দিকে আমার নবী 17 মাস কেবলা করে নামাজ পড়েছেন, কত মাস মুসলমানদের প্রথম কেবলা মসজিদুল আকসা, আমার নবী 17 মাস কেবলা করে মসজিদুল আকসার দিকে নামাজ পড়েছেন,
قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام الله أكبر আমার নবী ১৭ মাস কেবলা করে মসজিদুল আকসার দিকে নামাজ পড়েছে কোন মুসলমান যদি বলে আমি বাইতুল্লাহকে ভালোবাসি মসজিদুল আকসা প্রথম কেবলাকে ভালোবাসি না তাহলে বুঝতে হবে তার ঈমান নাই আমাদের প্রথম কেবলা মসজিদুল আকসা হচ্ছে আমাদের আত্মার সম্পর্ক এ কারণে ফিলিস্তিনা সারা পৃথিবীর মুসলমানদেরকে বলে ও সারা পৃথিবীর মুসলমানেরা আমরা কেন একা একা মসজিদুল আকসার জন্য রক্ত ঝরাই এই মসজিদুল আকসা তো শুধু আমাদের ফিলিস্তিনের না এই মসজিদুল আকসাও বাংলাদেশের মুসলমানের ঠিক কিনা বলি সারা পৃথিবীতে যত কোটি মুসলমান আছে হোক কালো হোক সাদা হোক কৃষ্ণাঙ্গ হোক শ্বেতাঙ্গ হোক ধনী হোক গরিব প্রত্যেকটা মুসলমানের সাথে সম্পর্ক রয়েছে মসজিদুল আকসার ঠিক কিনা বলে সেই মসজিদুল আকসা দখল করে নিয়ে গেছে আমাদের মুসলমানের কোনো অনুভূতি নাই কেন নাই কারণ আজকে সারা পৃথিবীর মুসলমান শাসকগুলো জালেম হয়ে গেছে জালেম জনগণের উপরে তারা ন্যায় বিচার করে না ঠিক কিনা বলেন হযরত ওমর তো আর এমন শাসক ছিলেন না তিনি ইনসাফ কায়েম করেছেন কি কায়েম করেছেন কেমন ইনসাফ মসজিদুল আকসা ইহুদিরা দখল করে নিয়ে গিয়েছে হযরত ওমর রাত্রবেলা ঘুমাইতে পারে না কি করা যায় ও যুবক আজকে তো তোমরা আমেরিকার কথা জানো ফ্রান্সের কথা জানো জার্মান স্পেনের কথা জানো তাদের ক্ষমতা সম্বন্ধে জানো কিন্তু আমাদের মুসলমানদের ইতিহাস ঐতিহ্য গৌরব সম্বন্ধে তোমরা জানো না আমরা মুসলমান তো আসলে বীরের জাতি আমরা মুসলমান কারো গোলামি করার জাতি না আমরা নেতৃত্ব দেওয়ার জাতি আজকে আল্লাহর কোরআন ছেড়ে দেওয়ার কারণে আমাদের গলার মধ্যে গোলামির জিঞ্জির পরানো হয়েছে ঠিক কি না বলেন কেমন ছিলেন হযরত ওমর মসজিদুল আকসা ইহুদিরা দখল করে রাখবে আর ওমর এটা মানবে এটা হইতে এ কারণে মসজিদুল আকসা নিয়ে যখন মারামারি ঝগড়া লাগে ইসরায়েলদের সাথে দেখবেন প্রেসিডেন্ট এরদোগান সবার আগে দাঁড়ায় সৌদির বাদশা চুপ করে থাকে কেন চুপ করে থাকে সে তো সৌদি আরবের ক্ষমতাটাকে রাজতন্ত্র বানায় ফেলাইছে প্রেসিডেন্ট এরদোগান মাঝে মাঝে হুঙ্কার দেয় তিনি বলে আমি মসজিদুল আকসাকে মুক্ত করবই করব করতে পারুক না পারুক এতটুকুন কথাই তো যথেষ্ট ঠিক কিনা বলেন তাও তো এতটুকুন কথা বলে প্রেসিডেন্ট এরদোগান এ কারণে ইসরায়েল ভয়ে এখনো পর্যন্ত তেমন কিছু বলে না হযরত ওমর কেমন শাসক রাত্রবেলা ঘুমাইছে ঘুম আসে না ফজরের নামাজ পড়ে খালিদ ইবনুল ওয়ালিদকে ডাকলেন খালিদ ইবনুল ওয়ালিদ এদিকে আসো তার সাথে ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ আরো বেশ কিছু সাহাবীদেরকে হযরত ওমর ডেকে বললেন শোনো শোনো আমি সিদ্ধান্ত নিয়েছি যে কোনো মূল্যে আমাদের প্রথম কেবলা ইহুদিদের হাত থেকে আমরা দখল করব আল্লাহু আকবার হযরত ওমর নির্দেশ দিল খালিদ ইবনুল ওয়ালিদ তোমার নেতৃত্বে 10,000 সৈন্য রেডি করো আজকেই তোমরা জেরুজালেমের দিকে রওনা করবা কয় হাজার সৈন্য 10,000 সৈন্য আজকেই তোমরা জেরুজালেমের দিকে রওনা করবা কত বড় সাহসী পদক্ষেপ খালিদ ইবনুল ওয়ালিদ এক মুহূর্ত দেরি করলেন না 10,000 সাহাবীকে রেডি করলেন অস্ত্রে শস্ত্রে সজ্জিত করলেন খলিফাকে ডাক দিলেন ইয়া আমিরুল মুমিনিন আমরা তো 10,000 সৈন্য প্রস্তুত আছি আল্লাহর ঘর মসজিদুল আকসাকে দখল মুক্ত করার জন্য হযরত ওমর তাদেরকে শপথ বাক্য পাঠ করালেন আর বললেন যাও 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 আমি দোয়া করে দিলাম অবশ্যই তোমরা মসজিদুল আকসাকে দখল করে ফিরবা আল্লাহু আকবার 10,000 মুসলিম সৈন্য নিয়ে খালিদ ইবনুল ওয়ালিদ চলে গেলেন জেরুজালেমের দিকে রওনা করলেন তাদের কাফেলা জেরুজালেমের দিকে যাচ্ছে সারা পৃথিবীতে খবর হয়ে গেছে ওমর 10,000 সৈন্য পাঠাইছেন মসজিদুল আকসাকে দখল করার জন্য টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে সব দেশের রাষ্ট্রপ্রধানের মুখে একই কথা ওমর যেহেতু মসজিদুল আকসাকে দখল করার জন্য পাঠাইছে ওমরের বাহিনী মসজিদুল আকসা দখল না করে তারা মদিনায় ফিরবে না ঠিক কি না বলে 10,000 সৈন্য জেরুজালেমে পৌঁছে গেলেন খালিদ ইবনুল ওয়ালিদ
সৈন্যদেরকে নির্দেশ দিলেন আমরা এখন ইহুদিদের উপরে হামলা করব না জেরুজালেমের জনগণের উপরে হামলা করব না কারণ ইসলাম কখনো রক্তপাতে বিশ্বাসী না মারামারি কাটাকাটিতে বিশ্বাসী না ঠিক কিনা বলেন ইসলাম হলো শান্তির ধর্ম আমরা তাদেরকে আলটিমেটাম দিব যদি তারা আমাদের শর্ত মানে আমরা তাদের সাথে কোনো লড়াইয়ে যাব না কোনো রক্তপাতে যাব না খালিদ ইবনে ওয়ালিদ বললেন ও সৈন্যরা তোমরা পুরো জেরুজালেম শহরটাকে ঘিরে ফেলো দশ হাজার সৈন্য জেরুজালেম শহরটাকে চতুর্দিক থেকে ঘিরে ফেললো খালিদ ইবনে ওয়ালিদ একজন দূত পাঠালো যাও যাও জেরুজালেমের যে ইহুদিদের সবচেয়ে বড় সর্দার যার হাতে জেরুজালেমের ক্ষমতা বাইতুল মুকদ্দাসের চাবি তাকে যায় বলো ওমর খলিফা ওমর মদিনা থেকে দশ হাজার সৈন্য পাঠাইছেন মসজিদুল আকসাকে মুক্ত করার জন্য আর তোমরা শুনে রাখো আমরা দশ হাজার সৈন্য মসজিদুল আকসাকে দখল করার জন্য আসছি একটা সৈন্য বেঁচে থাকতেও আমরা মসজিদুল আকসা দখল না করে মদিনায় ফিরে যাব মদিনায় ফিরে যাব না ইহুদিরা প্রথম মনে করেছিল মুসলমানরা তাদেরকে ভয় দেখায় তারা মনে করেছিল মুসলমানরা তাদেরকে ভয় দেখায় মিথ্যা কথা বলে তাদেরকে বিভ্রান্ত করে ইহুদিরা গোয়েন্দা পাঠায় দিছে আসলে যায় দেখো তো মুসলমান যা বলতেছে আসলে সত্য কিনা ইহুদি গোয়েন্দারা আয়সা দেখে হাজার হাজার সৈন্য অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে আছে আক্রমণ করলে পুরা জেরুজালেমকে তারা মেচাকার করে ফেলবে আল্লাহ ইয়া আমিরুল মুমিনিন মেহেরবানি করে আপনি আমাকে ক্ষমা করেন আপনি উটের পিঠে চলেন চড়েন বসেন এবার আমি একটু উটের লাগাম টানি হযরত ওমর বলে তুমি আর একটু রেস্ট করো গোলাম বলে না না আমার রেস্ট হয়েছে আপনি আর এক কদম সামনে বাড়াবেন না আপনার শরীর থেকে ঘাম ঝরতেছে আমি গোলাম সহ্য করতে পারি না আল্লাহু আকবার হযরত ওমরের চেহারা থেকে এমন ভাবে ঘাম ঝরতেছিল ঘামগুলো দাড়ি বেয়ে বেয়ে টপ টপ করে পড়তেছিল আল্লাহু আকবার হযরত ওমর তো চাইলে তার সাথে আরো সৈন্য বাহিনী নিতে পারতেন কাউকে নেন নাই এবার ওমর উটের পিঠে বসলেন গোলাম উটের লাগাম টানতেছেন টানতেছেন পালাক্রমে দুইজন টানতে টানতে মদিনা থেকে একেবারে জেরুজালেমের দিকে যাচ্ছেন আবার হযরত ওমর বসে থাকতে থাকতে দেখতেছেন তার গোলামটা ক্লান্ত হয়ে যাচ্ছে যখন একেবারে আবার গোলাম ক্লান্ত হয়ে গেলেন গোলামকে ডাক দিলেন কিফিয়া গোলাম থামো এদিকে আসো তালহিনা ইনশিমাই এই গোলাম তুমি আমার সাথে চলতেছো আমি তোমার চেহারার দিকে তাকায় দেখতেছি তোমার পানির পিপাসা লাগছে না আমি একটু পানি খাও নিজের হাত দিয়া গোলামকে পানি পান করায় দিচ্ছেন গোলাম বলতেছে আমিরুল মুমিনিন আপনি এবার উটের পিঠে চড়েন কয় না না বেটা তুই তিন ঘন্টা টানছিস এবার আমার সময় আমি ঘড়ি ধরে রাখছি এক মিনিট বেশি আমি তোকে টানতে দিব না যদি তুই এক মিনিট বেশি উটের লাগাম টানোস হাসরের মাঠে যদি আল্লাহ আমাকে জিজ্ঞেস করে ওমর আমি তোমাকে প্রেসিডেন্ট বানানোর কারণে তুমি কেন একজন গোলামের উপরে ইনসাফ করো না আমি ওমর কি জবাব দিব এবার গোলামকে উটের পিঠে চড়াইয়া হযরত ওমর উটের লাগাম টেনে টেনে জেরুজালেমের দিকে যাচ্ছে আল্লাহু আকবার উটের লাগাম টানতে টানতে একেবারে জেরুজালেমের কাছাকাছি চলে আসছে জেরুজালেমের মানুষগুলো লাইন ধরে দাঁড়ায় আছে মসজিদুল আকসার গেটের দ্বারে মুসলমানদের প্রেসিডেন্ট ওমর আসবে তাকে সংবর্ধনা দেওয়ার জন্য জেরুজালেমের জনগণগুলো রাস্তায় বের হয়ে এসেছে আল্লাহু আকবার হযরত ওমর উটের লাগাম টেনে টেনে এবার জেরুজালেমে প্রবেশ করছে সাহাবীরা যারা দশ হাজার সাহাবি ছিলেন তারাও হযরত ওমরকে অভ্যর্থনা দেওয়ার জন্য দাঁড়ায় আছেন ওমর যখন উটের লাগাম টেনে টেনে জেরুজালেমের দিকে যায় জেরুজালেমের জনগণগুলো জিজ্ঞেস করে কোথায় তোমাদের ওমর কে তোমাদের ওমর যে কিনা উটের পিঠে বসে আছে সে কি তোমাদের খলিফা ওমর মুসলমান সৈন্যরা বলে না 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 উটের পিঠে যে বসে আছে সে আমাদের খলিফা ওমর না যে উটের লাগাম টানতেছে সে আমাদের খলিফা ওমর আর যে উটের পিঠে বসে আছে সে আমাদের খলিফা ওমরের গোলাম আর যারা বলেন আল্লাহু
এই দৃশ্য দেখে জেরুজালেমের জনগণগুলো বলে হায় আফসোস যে প্রেসিডেন্ট খলিফা ওমর তার গোলামকে উটের পিঠে বসায় নিজেই উটের লাগাম টানতেছে এমন একজন খলিফা যদি আমরা পাই তার দ্বারা কোনোদিন আমরা কষ্ট পাব না সে কখনো জনগণের আমানতের খেয়ানত করতে পারবে না খেয়ানত করবে না জেরুজালেমের মানুষ এই দৃশ্য দেখে তাদের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে হযরত ওমর যে জামাটা গায়ে দিয়ে গিয়েছিলেন ওই জামাটা একেবারে ঘামায় গেছে ঘরমাত্র হয়ে যাচ্ছে আর ওই জামাটার মধ্যে একটা দুইটা তালি না জামাটার মধ্যে 70টা তালি ছিল কয়টা তালি সাহাবী আব্দুর রহমান ইবনে আওফ বলেন আমিরুল মুমিনিন আপনি তো ঘামায় গেছেন আপনার শরীরে যে জামাটা পরা এটার মধ্যে কয়েকটা তালি দেখা যাইতেছে আমি আপনার জন্য একটা ভালো জামা আছে আপনি একটু পরেন হযরত ওমর বলে বেটা সিরা জামা তালি জামা গায়ে দেওয়া হচ্ছে আমার আল্লাহর নবীর সুন্নত আল্লাহু আকবার এই ইহুদিদের কারণে কি আমি আমার নবীর সুন্নত ছেড়ে দিব এটা হতে পারে হযরত ওমরের এই দৃশ্য দেখে জেরুজালেমের জনগণগুলো অবাক হয়ে গেল ইহুদিদের সর্দাররা এসে বলে আমিরুল মুমিনিন আপনি একজন গোলামের উপরে যে ইনসাফ করেছেন আপনার মতো মানুষ যদি আমাদেরও প্রেসিডেন্ট হয় আমরা ইহুদি খ্রিস্টান অন্য ধর্মাবলম্বী হতে পারি নিশ্চয়ই আপনিও আমাদের সাথে ইনসাফপূর্ণ আচরণ করবেন আমরা নির্দ্বিধায় বিনা যুদ্ধে বিনা রক্তপাতে বিনা দ্বন্দ্বে আমরা আপনার কাছে জেরুজালেমের ক্ষমতা হস্তান্তর করলাম শুধু জেরুজালেমের ক্ষমতাই হস্তান্তর করলাম না মসজিদুল আকসার চাবিও আপনার হাতে বুঝায় দিলাম আল্লাহু আকবার বিনা রক্তপাতে বিনা বাধায় বিনা যুদ্ধে একজন গোলামের প্রতি যে ইনসাফ করেছেন ইনসাফের আচরণ দেখে অমুসলিমরা পর্যন্ত আবেগ আপ্লুত হয়েছে তারা খুশি হয়েছে ঠিক কিনা বলেন এটা ইসলামের সৌন্দর্য এটা ইসলামের সৌন্দর্য ইসলাম কখনো অন্য ধর্মাবলম্বীদের প্রতি অন্য মানুষের প্রতি অত্যাচার করে না জুলুম করে না ইসলাম মানুষের প্রতি ইনসাফ শিক্ষা দিয়েছেন ঠিক কিনা বলে ইনসাফ মানুষের প্রতি ইনসাফ শিক্ষা দিয়েছেন এ কারণে আমরা সমাজে মানুষের উপর অত্যাচার করি নির্যাতন করি জুলুম করি যখন জুলুমের মাত্রা বেড়ে যায় আল্লাহ সহ্য করতে পারে না তখন জালিমকে শায়েস্তা করার জন্য আল্লাহ মাঝে মাঝে বিপদ আপদ বালা মুসিবত গজব পাঠায় ওই গজবে শুধু জালিম একাই পতিত হয় না জালিমের সাথে কিছু ভালো মানুষও পড়ে যায় কি করে লূত আলাইহিস সালামের যে কওমরা ছিল তারা সমকামিতা করত কি করত সমকামী তারা ছিল সমকামী শুধু তারাই সমকামী না পয়গম্বর লূত আলাইহিস সালাম তাদেরকে দাওয়াত দিতে আসলেন তার কওমরা তার সাথেও ওই ব্যভিচারে লিপ্ত হতে শুরু করলো আল্লাহ তাআলা বলে জিব্রাইল এই কওম সহ একেবারে ওদের পুরো জনপদ মাটির ভিতরে উল্টায় দাও ওদের দেশ সহ বললা আল্লাহ এখানে তো কিছু ভালো মানুষ আছে ওদের সহ উল্টায় দাও যখন বিপদ আসে তখন পীরের গায়েও কিন্তু লাগে কথাটা মনে রাখবেন এ কারণে মানুষের উপরে কখনো অত্যাচার করবেন না জুলুম করবেন না নির্যাতন করবেন না 1,000, 2,000, 5,000 টাকা খায়া সমাজের মধ্যে বিচারের রায় উল্টায়া দিয়েন না আল্লাহর কাছে জবাব দিতে হবে এমন কিছু দালাল আছে কি আছে না সমাজে মুরব্বি সাজে কি সাজে বিচার করে যে 5,000 টাকা দিলে আরে চিন্তা করিস তো তোর সাথে আমি আছি আমি দেখব এগুলো হচ্ছে জাহান্নামের কি ঠিক কিনা বলেন এগুলো সমাজের শত্রু ঠিক কিনা বলেন